এই সকালবেলা ঘুম থেকে উঠতে দিই এরকম একবার মৃতদেহ বলতে ঝুলন্ত অবস্থা দেখলাম আর কি আবার ওখানের মধ্যে। আচ্ছা, নাম কি ওনার? রহিম মিয়া। বয়স কত হবে? বয়স আনুমানে 56 বা 55 এরকম। আচ্ছা, আপনার কি হয়? বাড়ির বেশি আমার কাকু লাগে। কি কারণে করতে পারে এরকম? কি কারণে? আর্থিক অবস্থা দুর্বল আছে, হ্যাঁ কাজ টাজ করে খাই তো। মানে কি অবস্থা হয়েছে এটা তো আর কইতে পারতাম না। ওনার ছেলে মেয়ে কয়জন? ছেলে 3 ছেলে 1 মেয়ে। এখন কোন জায়গাতে মৃতদেহ আছে? ওখানে বিশালগড় হসপিটাল। ময়নাতদন্তের জন্য? হ্যাঁ হ্যাঁ, ময়নাতদন্তের জন্য। তোমার কোনো প্রবলেম নেই তো? সকালবেলা ঘুম থেকে উঠতে দিই এরকম আমরা মৃতদেহ অবস্থা দেখলাম আর কি আবার। নাম কি ওনার? রহিম মিয়া। বয়স কত হবে? বয়স আনুমানে 56 বা 55 এরকম। আচ্ছা, আপনার কি হয়? বাড়ির বেশি আমার কাকু লাগে। কি কারণে করতে পারে এরকম? কি কারণে? আর্থিক অবস্থা দুর্বল আছে, হ্যাঁ কাজ টাজ করে খাই তো। মানে কি অবস্থা হয়েছে এটা তো আর কইতে পারতাম না। ওনার ছেলে মেয়ে কয়জন? ছেলে 3 ছেলে 1 মেয়ে। এখন কোন জায়গাতে মৃতদেহ আছে? ওখানে বিশালগড় হসপিটাল। ময়নাতদন্তের জন্য? হ্যাঁ হ্যাঁ, ময়নাতদন্তের জন্য।